প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী চুমকি চৌধুরী। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারদের অন্তরমহল। গত বছর 21 আগস্ট প্রয়াত হয়েছিলেন পরিচালক অঞ্জন চৌধুরীর স্ত্রী জয়শ্রী চৌধুরী। মাকে হারিয়ে রীতিমতন ভেঙে পড়েছিল দুই কন্যা চুমকি ও রীনা চৌধুরী এবং পুত্র সন্দীপ চৌধুরী। এবার মায়ের পর ভাইকে হারালেন চুমকি চৌধুরী। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জন চৌধুরীর পুত্র পরিচালক সন্দীপ চৌধুরী। কিছুদিন আগে ফেরারি মনের সেটে তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি, স্টেন্ট বসানোর কথাও চলছিল, কিন্তু হঠাৎই মঙ্গলবার সকালে 11টা নাগাদ মৃত্যু ঘটে সন্দীপ চৌধুরীর। একদিকে বাবা মা এবং অবশেষে একমাত্র ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন চুমকি এবং রীনা চৌধুরী। এখন আপনজন বলতে একে অপরকে ছাড়া আর কেউ থাকলো না তাদের এই পৃথিবীতে। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে দূরে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।